আপনাদেরকে আমি এখানে একটি হাদিস বুখারী মুসলিমের হাদিস অনুবাদ করে শোনাই, যা আপনারা অতি সহজেই বুঝতে পারবেন যে আসলেই অতীতের মানুষের তাকওয়া কি রূপ ছিল, তারা কি রূপ নেককার ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের পূর্বের জাতির একটি ঘটনা পেশ করি, সেটা হচ্ছে কি, এক ব্যক্তি একটা জমি বিক্রি করবে, আরেক ব্যক্তি ওই জমি ক্রয় করবে। তো যে ব্যক্তি জমি ক্রয় করেছে অর্থাৎ জমি নিয়েছে, কিনে নিয়েছে, এই ব্যক্তি জমি এবার চাষ করবে। এমন তো অবস্থায় এই জমিন থেকে একটা স্বর্ণ ভর্তি পাতিল, কি ভর্তি, স্বর্ণ ভর্তি, বিশাল স্বর্ণ ভর্তি একটা পাতিল পেয়েছে। এবার এই ব্যক্তি পাতিল নিয়ে ওই ব্যক্তির নিকটে হাজির, কোন ব্যক্তি, ওই যার কাছ থেকে জমি নিয়েছে, যার কাছ থেকে জমি নিয়েছে তার কাছে গিয়েছে যে ভাই, যে এই যে আমি জমি এবার চাষ করব, জমি এবার আমি আবাদ করব, তো এই যে স্বর্ণ ভর্তি একটা পাতিল পেয়েছি, এই পাতিল তো তোমার। তখন ওই জমি যে বিক্রি করেছে সে বলতেছে যে ভাই, ওই জমির মধ্যে যা কিছু আছে আমি সব কিছুই বিক্রি করে দিয়েছি। এবার এই ব্যক্তি বলতেছে যে ভাই, আমি আপনার কাছে শুধু জমি নিয়েছি, আমি স্বর্ণ ভর্তি পাতিল নেইনি, নিয়েনি স্বর্ণ ভর্তি পাতিল আমি নেইনি, আমি আপনার কাছে জমি নিয়েছি, আমি পাতিল নেইনি, এই স্বর্ণগুলো আমি নেইনি। তখন ওই ব্যক্তি বলতেছে যে আমি আপনার কাছে জমির মধ্যে যা কিছু আছে জমি সহ আমি আপনার কাছে বিক্রি করে দিয়েছি। এবার এই ব্যক্তি বলতেছে যে না, আমি জমি নিয়েছি, স্বর্ণ ভর্তি পাতিল নেইনি। দেখেন তাকওয়া কিরূপ। এমন তো অবস্থায় দুই ব্যক্তি এক জজের কাছে বা হাকিমের কাছে, বিচারের কাছে গেল, এক বিচারকের কাছে চলে গেল, গিয়ে বলতেছে যে আমি জমি বিক্রি করেছি, জমির মধ্যে যা কিছু ছিল সবগুলোই। এ বলতেছে যে না, আমার কথা শোনেন, আপনি তো একজন জজ, আপনি তো একজন বিচারক, আমি ওনার কাছে জমি নিয়েছি, এই স্বর্ণ ভর্তি পাতিল তো নেইনি। তখন এই বিচারক, এই হাকিম এবার বলতেছে যে তাহলে আমি একটা বিচার করে দেই। হ্যাঁ যে বলেন, যে তোমার কোনো সন্তান আছে, যে হ্যাঁ আমার মেয়ে আছে, তোমার যে আমার ছেলে আছে, যে উভয়কে তোমরা বিবাহ দিয়ে দাও, এই স্বর্ণ ভর্তি পাতিল তোমরা বিক্রি করে যা টাকা হয়, যা টাকা পয়সা হয়, এই টাকা পয়সা দিয়ে দুইজনকে তোমরা বিয়ে দিয়ে দাও। এবার কি আত্মীয়তার বন্ধন হয়ে গেল। এবার হাকিম, এই জজ এবার বলতেছে বিয়ে দেওয়ার পর যে অবশিষ্ট টাকা থাকবে এগুলো তোমরা আল্লাহর পথে দান করে দাও। সুবহানাল্লাহ। এই দেখেন, আমি এখানে আপনাদেরকে বুঝাচ্ছি যে ওই দুই ব্যক্তির কিরূপ তাকওয়া ছিল। সুবহানাল্লাহ, কি তাকওয়া ছিল রে ভাই। এ বলতেছে যে না, আমি জমি বিক্রি করেছি, জমির মধ্যে যা কিছু আছে সব কিছুই আমি বিক্রি করে দিয়েছি। এবার এ বলতেছে যে না, আমি শুধু জমি নিয়েছি, আমি জমি ক্রয় করেছি, আমি স্বর্ণ ভর্তি পাতিল আমি ক্রয় করিনি। এই ছিল তাদের তাকওয়া, এরাই ছিল নেককার। তো আপনি যদি একটা জমি বিক্রি করেন, ওই জমির মধ্যে একটা যদি গাছ থাকে, গাছ বা আল্লির মধ্যে একটা গাছ থাকে, কিছুদিন পর কওলা হয়ে গেছে, হ্যাঁ দলিল হয়ে গেছে, এবার আপনি যাচ্ছেন গাছটা কাটতে, আপনাকে কাটতে দেবে না, যে নিয়েছে সে বলবে না তুই আগে কাটলি না কেন, এখন তো আমি কাটতে দেব না। এই জন্য মারামারি, কাটাকাটি, হইচই, কত কি একদম কেস কারবার, এরা একবার, এরা এক সপ্তাহ পালিয়ে থেকে, এরা আর এক সপ্তাহ পালিয়ে থেকে, এইরকম করে একটা দ্বন্দ্ব আমাদের সমাজে আছে না, এইরকম আছে।
তাদের কি রূপ তাকওয়া ছিল, তাদের কি রূপ তাকওয়া ছিল। জমি বাড়িতে গিয়েছে চাষ করার জন্য একটা স্বর্ণভর্তি পাতিল পেয়েছে। আমাদের সমাজে যদি এরূপ হতো তাহলে স্বর্ণভর্তি পাতিল যার কাছ থেকে জমি ক্রয় করেছে, তার কাছ থেকে জমি নিয়েছে, তার কাছে যাইতো পশ্চিমকালেও যাইতো না। রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে যদি একটা 100 একটা নোট পড়ে থাকে, কার জানি হারিয়ে গিয়েছে, ওখানে আপনারা 10 জন আছেন, এক ব্যক্তি দেখা পেয়েছে, এই ব্যক্তি দেখা পাওয়ার পর চতুর্দিকে দেখতেছে যে ওই টাকার পূর্তি কেউ দেখতেছে কিনা, তখন ও পায়ে ওখানে গিয়ে পা দিয়ে ঢেকে ধরবে, ঢেকে দিয়ে চতুর্দিকে ইয়া করে আস্তে করে বা পা চুলকাবে, একটু চুলকে ওই টাকাটা নিয়ে নেবে, নেবে না? কি আমি কি মিথ্যা বললাম? বাস্তব, বাস্তব। রাস্তা দিয়ে আপনি যখন যাবেন একটা 100টা কি নোট যদি দেখা পান, ওই টাকাটা নিয়ে খোঁজ করতে হবে, খোঁজ করে ওই ব্যক্তিকে দিতে হবে। যদি আপনি খোঁজ না পান তাহলে ওই টাকা ছেড়ে আপনি চলে যান, ওই টাকা ছেড়ে চলে যেতে হবে। আর যদি আপনি চান যে আমি খোঁজার পর পাচ্ছি না, তখন মসজিদ বা মাদ্রাসা যেতে হবে। এটাই মাশাআল্লাহ সম্মানিত উপস্থিতি। যাই হোক, অনেক বাড়তি কথা বলে ফেললাম। তো আমি যে কথাটি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে তাদের ঈমান, তাদের তাকওয়া কি রূপ ছিল দেখেন। স্বর্ণভর্তি পাতিল কি এখানে কত লক্ষ লক্ষ টাকা, সেই স্বর্ণভর্তি পাতিল নিয়ে ওই জমিওয়ালার কাছে গিয়েছে যে আমি তো জমি নিয়েছি, আমি তো স্বর্ণভর্তি পাতিল নেই। ও বলতেছে যে আমি জমির মধ্যে যা কিছু আছে সবগুলো বিক্রি করে দিয়েছি। তো তাদের তাকওয়া কি রূপ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই রকম তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক সকলে। আল্লাহুম্মা আমিন।